বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করব। এখানে একটা ছোট বেবি চিকেন, আমার বাচ্চারা হার্ড চিকেন খেতে পারে না। এখানে একটা আলু আমি এরকম করে কেটে রেখেছি। এখানে হলো ছোট একটা ব্লেন্ডারে নিয়েছি এই মশলাগুলো, বাদাম, দুই জাতের বাদাম নিয়েছি, এলাচি, তিনটা কাঁচামরিচ, এক টুকরো জয়ফল, না জয়ফল একটু সামান্য, দারুচিনি, জয়িত্রী একটু, এই মশলাগুলো, এগুলো আমি পেস্ট করে নিব। আর আদা রসুন আমার ব্লেন্ডার করা আছে। আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দুইটা পেঁয়াজ এখানে ছোটো ছোটো ঘির মধ্যে ভাজতেছি। একটু ব্রাউন হলে দিয়ে দিব অন্য মশলাগুলো, রসুন, আদা, যা যা লাগে একটু দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুন, একটু আদা দিলাম, রসুন দিলাম। এখন আমি মশলাগুলো কষাবো, তারপরে বিরিয়ানির মশলাগুলো দিব, কাঠবাদাম দিব, কাজু বাদাম দিব আমি, আর একটু বিরিয়ানির মশলা দিব সামান্য একটু ফ্লেভারের জন্য। আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, কয়েকটা কিশমিশ দিলাম, আলু বুখারা দিব না, আমার বাচ্চারা ওটা লাইক করে না। শুধু এটা বাচ্চাদের জন্য আমি অল্প অল্প মশলা দিয়ে করতেছি, এত বাহারি মশলা দিচ্ছি না। আর একটু কাবার করে রাখবো, মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম চিকেন, এখন আমি চিকেনটা নাড়াচাড়া করে দিব। চিকেনের পানি থেকেই চিকেন হয়ে যাবে, আমি আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। মাংস থেকে কত পানি বের হচ্ছে, আমি একদম পানিটা টানায় নিব কষিতে কষিতে মাংসটা। এখানে দুই কাপ চাউল আমি 10-15 মিনিট ভিজাই, তারপর এখানে স্টিমারে রেখে দিয়েছি, পানিটা ঝরে দিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, তিনটা এলাচি, আলু, তেজপাতা, সরিষার তেল, ঘি, এখন আমি একটু ভাজ করে দিব। চাউল ভাজা কাঁচামরিচগুলো তুলে নিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে পরে, এগুলো আমি উপরে দিয়ে দেব। চালটাকে ভেজে নেব, হয়ে গেল চিকেন বিরিয়ানি বেবি চিকেন দিয়ে। খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে, কাড়া, কাঁচামরিচ, ঘি, চিকেন, বিরিয়ানির মশলা সব কিছু মিলে অনেক সুন্দর একটা স্মেল হয়েছে। আল্লাহ হাফিজ। আমি এখন আবার কভার করে রাখবো, আগুনটা নিভিয়ে দিছি।